আমি সিকারেটের আপ নিচ্ছি, আপ নিয়ে আমি ওই কাজগুলো করব। সুপার গ্লুটা দিয়ে এ জায়গায় এক ফোঁটা লাগিয়ে নিলাম, এ জায়গায় এক ফোঁটা, এখানে এক ফোঁটা, এখানে এক ফোঁটা। দেখুন ভলিউম মাইনাস আগে কিন্তু ধরতো না, এখন ধরে। সমাধা করতে পারবেন, এই দেখুন ভলিউম মাইনাস আগে কিন্তু ধরতো না, এখন ধরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকে ছোট্ট একটি টিউটোরিয়াল আমি উপহার দিতে যাচ্ছি। অনেকেই কমেন্টস করেন যে দাদা আমাদের রিমোট কিভাবে ভালো করা যায়, সেক্ষেত্রে আমি আজকে আপনাদের রিমোট ভালো করার জন্য ছোট্ট একটি টিপস উপহার দেব। যদি ভালো লাগে আপনারা সম্পূর্ণ কাজটি দেখবেন, আর দেখলে আমি মনে করি এই কাজটির দ্বারা আপনি আপনার ঘরের রিমোট ঠিক করতে পারবেন, তাতে করে আপনাদের আর কোনো সমস্যা হবে না। অল্প একটু কাজ বুঝলেই আপনি আপনার নিজের রিমোট ঠিক করতে পারবেন। হাতের কাছে দেখতে পারতেছেন একটি সেন্সর আছে, সেন্সরটি এই যে আমি অফ করছি অন হচ্ছে, এবার এখন আমি অন করছি। যাই হোক, যদি আমরা এই রিমোটটা দিয়ে এভাবে শো করি, দেখতে পারতেছেন ওই সবুজ লাইট জ্বলে, আমি আরও স্পষ্টভাবে দেখাইতেছি। এখন যদি ফলো করেন আমাদের ওই লাল লাইট চিনে, এখন আমি এই রিমোটের পাওয়ার বাটনে টিপ দিলাম, এই শো করতেছে, মানি রিমোটটা কিন্তু সব জায়গায় সমস্যা না। দেখেন আমি আবার আপনাদের দেখাই, এই যে ভলিউম প্লাস ধরে, এই ভলিউম মাইনাস কিন্তু ধরে না। ভালো করে ফলো করেন, এই ভলিউম মাইনাস ধরে না, ভলিউম প্লাস ধরে। এই যে দেখেন আপনার সিএস মানে চ্যানেল চেঞ্জ যেটা হবে এটা কিন্তু ধরে না, এই মাইনাসও ধরে না প্লাসও ধরে না। আমি অনেক শক্ত করে টিপ দিতেছি, এটা কীভাবে ধরান যায় বা কাজ করান যায় সেক্ষেত্রে আমি অল্প একটু সলিউশন দিব আপনাদের, সাথে থাকুন আমাদের। আর এখন আমি রিমোটটা খুলব, খোলার পরে রিমোটটা আমি আগে খুলে নিলাম। দেখুন রিমোট আমাদের ধরে নাকি ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস, ভলিউম চ্যানেল প্লাস মাইনাস দুটোটাই ধরে না, এবং আপনার ইয়াটাও ধরে না, আরও অনেকগুলো বাটন ধরে না। সেক্ষেত্রে আমি আপনাদের আমি বলবো যে আমি কীভাবে কাজ করি, এই কাজটা দেখলেই আপনাদের শেখা হয়ে যাবে। এরপর আমরা এই যে দেখুন, আমাদের যদি কার্বন কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের এই স্ক্রুড্রাইভার দিয়া আমরা এই যে ভলিউম প্লাস, এই যে দেখেন ভলিউম প্লাসে কাজ করে, কার্বনেও করছে, এখন এই ভলিউম মাইনাসে দিলাম, ভলিউম মাইনাসেও করে। এই যে আমাদের চ্যানেল মাইনাস প্লাস কিন্তু একটাও কাজ করে নাই, এখন দেন মাইনাসেও কাজ করে প্লাসেও কাজ করে। এই যে দেখুন, তাহলে আমাদের সমস্যা কিন্তু সার্কিটে না, যেহেতু ধরে না। আমাদের এই যে দেখেন এই যে কালো কালো কার্বনগুলো আছে, এই কার্বনগুলো মূলত শেষ হয়ে গেছে। যেমন এই যে চ্যানেল সিএস, চ্যানেল চেঞ্জ হইবে, ভলিউম প্লাস মাইনাস হবে, এই যে কার্বন দিয়ে দিয়েছে, এইটা হলে চ্যানেলের প্লাস, এটা চ্যানেলের মাইনাস, এটা হলে ভলিউম প্লাস মাইনাস, এটা ভলিউম প্লাস। তো এই যে কালো কালো দেখতে পারতেছেন এগুলো কার্বন, এই কার্বনগুলো উঠে গেছে বিধে আমাদের রিমোটটা কাজ করে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই কার্বনগুলো বানিয়ে দিতে হবে। তো এই কার্বনগুলো বানিয়ে দেওয়ার যে মানে জিনিসটা লাগবো, এটা কিন্তু আপনার হাতের কাছেই আছে। যেমন সিকারেটের আপ, এই যে দেখুন আমি সিকারেটের আপ নিচ্ছি, এই সিগারেটের আপ নিয়ে আমি ওই কাজগুলো করব। ফলো করবেন, আপনার ওই যে কালো কার্বনগুলো দেখছেন ঠিক ওই সাইজের, আপনি প্রথম এই আপটারে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমার প্রায়
পাঁচ থেকে ছয়টা বাটনে ধরে না, আমি ছয়টা টুকরা করে নেব। একটু বেশি করে নিলাম যাতে আমার সব কাজগুলো হয়। এখন আপনারা দেখবেন আমি কিভাবে এটারে কার্বনের সাথে অ্যাড করে নিই। এই যে দেখুন আমার হাতে কিন্তু একটা সুপার গ্লু দেখা যায়, এই সুপার গ্লুটা দিয়া আমি এই যে কার্বনগুলো দেখতেছেন, এই যে এই কার্বনগুলি আমি ঠিক এই যে আপনার এই জায়গাটায় বসাই নেব সুপার গ্লু দিয়া। এনে একটা এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, তাহলে আমার এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখেন আমি কিভাবে লাগাই, ঠিক আপনারাও এইভাবে লাগাবেন। তো এবারে আমরা এই সুপার গ্লুটা দিয়ে এ জায়গায় এক ফোঁটা লাগিয়ে নিলাম, এ জায়গায় এক ফোঁটা, এখানে এক ফোঁটা, এখানে এক ফোঁটা, খুব ছোট ছোট ফোঁটা ফেলতে হবে। এই যে দেখুন আমি খুব ছোট করে ফোঁটা দিছি। এখন এইগুলোন এই যে সেপারেটেডগুলো আছে আপগুলো, এই আপগুলো এই জায়গায় লাগাই দেব। এই যে দেখুন তো আমার দুইটা লাগানো হয়েছে। এবারে আমি এই সাইডের দুইটা লাগাবো। তো এবারে দেখুন আমাদের কিন্তু এই ছয়টা বাটনের সমস্যা, এই সরি সাতটা বাটনের সমস্যা, আমরা কিন্তু সাতটা বাটনে এইগুলো লাগাই নিছি। এখন আমরা এই যে রিমোটটা দেখতেছেন এই রিমোটটায় ফিটিং করে নেব। ফিটিং করার পরে দেখেন আমরা কীভাবে এই রিমোটটা ক্লিয়ার করলাম। এই দেখুন আমরা এটাকে আটকাই নিলাম। এবার দেখেন এই যে আমাদের চ্যানেল চেঞ্জ ধরতো না, এখন ধরে। এই যে দেখেন এই যে আপনার ভলিউম প্লাস, এই যে দেখুন ভলিউম মাইনাস ধরছে, এই যে চ্যানেল, এই যে দেখুন, এরপরে এই হোম বাটন, এই যে হোম বাটন দেখুন, এই যে ধরে। তো এভাবেই আপনারা রিমোটের সমস্যা সমাধান করতে পারবেন। এই দেখুন ভলিউম মাইনাস আগে কিন্তু ধরতো না, এখন ধরে। তো এরকম আপনারা সুন্দরভাবে বুঝে কাজ করলেই হবে। ধন্যবাদ ভিউয়ার্স, চ্যানেলটা যদি অবশ্যই আপনাদের এই কাজটি ভালো লাগে তবে আমাদের একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন।